আমি ছোটবেলা থেকে বড় হয়ে গেছি, আমি আমার বাবাকে দেখিনি। বাবা কেমন আমি সেটা জানি না, আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে শুনতে চাই। 11টা বছর রাস্তায় দাঁড়িয়ে শুধু একটা কথাই বলেছি, আমি আমার বাবাকে ফেরত চাই। কিন্তু আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হয়নি। আমি এখনো একটাই কথা বলবো, আমি আমার বাবাকে ফেরত চাই। ২০১৩ সালে ডিসেম্বর 2 তারিখ আমার বাবাকে গুলি করা হয়। আমি আমার বাবাকে ফেরত